আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দিয়ে আমরাও সবাই ভালো আছি। প্রতিদিন আমাদের আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পারতেছেন এখানে গরুর মাংস রাখা আছে। কালকে আমরা দেশে চলে যাব, এই কারণে আব্বুর জন্য আমরা মাংস রান্না করব। গরম মশলা, এলাচ, পেঁয়াজ কুচি, আজকে মাখিয়ে গরুর মাংসটা বসাবো। আরো সব কিছু নিয়ে রাখছে, মাখিয়ে রাখলে সব কিছু টেস্ট হয় আমি শুনছি। আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এই হলো গরম মশলা আর জিরা বাটা। এই বাটাটা দিলে খাইতে ভালো লাগে, সুন্দর ঘ্রাণ আসে। তারপর দিয়ে দিলাম হলো সজল ফাঁকি। জিরার ভাজা ফাঁকি, কাইলা ফাঁকি করছিলাম, এখন দিয়ে দিব মুসির গুঁড়া। পরিমাণ মতো সব কিছু দিতে হইব। আমরা একটু ঝাল বেশি খাই। হলুদ, লবণ, এখন দিয়ে দিব তেল। আরেকটা মশলা দিব আমি সাথে, রাঁধুনি গরুর মাংসের মশলা। এখন আমি এটা হাত দিয়ে মাখাবো। হাতে মাখানো মাংস টেস্ট হয় বেশি, মজা লাগে। এটা হলো বিয়ে বাড়ি, খরচ বাড়ি, বাবুসি রান্না করা তার কাছ থেকে শেখা, যে মাখিয়া মাংস রান্না করলে নাকি অনেকটাই কষানো মাংসের চেয়ে ভালো লাগে, এই কারণে আমি মাখিয়ে বসাইতেছি আজকে। তো হয়ে গেছে আমার মাখানো, এখন হালকা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তো এখন আমি চুলায় বসিয়ে দিব, আস্তে আস্তে হইতে থাকবে না, আস্তে আস্তে এখন হইতে থাকবো। হয়ে গেছে তরকারি। এইভাবে তরকারি রান্না করলে অনেকটাই ভালো লাগে, খাইতে মজা লাগে। চুলার জালটা এখন বন্ধ করে দিব। হয়ে গেছে,